हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बोरुआ किचन। आज के संगे कतला माचे झोल रेसिपी शेयर करब, जेटा आलू और काकरोल दिए बनिए। एखाने 500 मत कतला माच केटे धुए पोषा कर रेखे, दुटो बड़ो साइजे आलू नियेछि, दुटो लम्बा कर केटे नियेछि, काकरोल नियेछि एक बड़ो जेटाके लम्बा कर केटे नियेछि, आदा रसुन पेस्ट नियेछि एक चामच, एक बड़ो साइजे प्याज कुचि नियेछि, टमेटो एक बड़ो साइजे कुचि नियेछि, हलुद गुड़ो, जीरे गुड़ो और लंका गुड़ो नहीं। सर्वप्रथम माछगुलो के नून हलुद दिए भालो करे मैरिनेट कर रेखे देव 2 मिनिटर जोन्नो। तारपर कड़ाई तेल दिए तेल गरम करे एक एक करे माछगुलो भेजे देव। हमार सब माछगुलो एखाने भाजा हो गेछे। कड़ाई मध्य सामान्य आएकटू तेल एड कर कुचिए रखा प्याजगुलो एखाने एड कर नेब। प्याजगुलो हल्का लाल लाल करे भाजा हो गेले केटे रखा आलूगुलो एखाने एड कर नेब। आलूगुलो एकटू लालचे भाजा हो गेले एखाने केटे रखा काकड़ीगुलোকেও एड कर नेब। এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেবার পরে কুচি রাখা টমেটোগুলো অ্যাড করে নেব। হাফ চামচের মতো নুন এখানে অ্যাড করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। আদা রসুন বাটাও এখানে অ্যাড করে নেব। এবার সবকটি মশলা ভালো করে ফ্রাই করে নেব। 2 মিনিট মতো এখানে ফ্রাই করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ না চলে যায়। এবারে আমি এখানে সামান্য জল অ্যাড করে নিলাম। এখানে আমি হাফ কাপ মতো জল নিয়েছি, এতে আমার মশলা কষানো হয়ে যাবে, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন আমার সব ঝোলগুলো শুকিয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ মতো গরম জল অ্যাড করে নেব। ঝোলটাকে এবার ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে একে একে এবার ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। মাছ ভাজাগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। নামাবার আগে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করব। তাহলে আমার কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন।